বেথুয়া ডহরি রেল স্টেশন কনস্ট্রাকশন আপডেট। বেথুয়া ডহরি রেল স্টেশনে চলছে অমৃত ভারত প্রকল্পের কাজ। বেথুয়া ডহরি রেল স্টেশনে বসানো হচ্ছে কোচ ইন্ডিকেটর ডিসপ্লে বোর্ড। তার জন্য অলরেডি প্রস্তুতি দেখতে পাচ্ছেন, লাইন দিয়ে সমস্ত কোচ ইন্ডিকেটর ডিসপ্লে বোর্ডের একদম খুঁটি বসে গেছে। লাইনে সমস্ত চেকারস্টালিগুলোকে একদম নতুন বসানো হয়েছে, প্ল্যাটফর্ম উঁচু করা হয়েছে, ঢালাই করে একদম কংক্রিটের ঢালাই দিয়ে প্ল্যাটফর্মকে উঁচু করে একদম প্লেট বসানো হয়েছে দেখতে পাচ্ছেন। দুদিকে একদম 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম সুন্দরভাবে একদম কমপ্লিট হতে চলেছে, আর 1 নম্বর প্ল্যাটফর্মে কাজ শুরু হবে। তার আগে দেখতেই পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্ম, সেখানে পুরো যে পিচ ঢালাই ছিল সেগুলো চটিয়ে ফেলা হয়েছে। তো পুরো প্ল্যাটফর্ম জুড়ে আধুনিকীকরণের কাজ চলছে। অলরেডি কোচ ইন্ডিকেটর ডিসপ্লে বোর্ডের খুঁটিগুলো বসে গেছে, খুব শীঘ্রই কোচ ইন্ডিকেটর ডিসপ্লে বোর্ড বসবে, দূর দূরান্তের ট্রেনগুলো দাঁড়াবে বেথুয়াডাহুরি রেল স্টেশনে। সেই প্রস্তুতিতে কোচ ইন্ডিকেটর ডিসপ্লে বোর্ড থেকে শুরু করে বিভিন্ন আধুনিকীকরণ হতে চলেছে অলরেডি অমৃত ভারত প্রকল্পের আয়ত্তায়। রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পের কাজে একদম সেজে উঠছে। তো যাই হোক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং সামনের দিকে নিয়ে যাব বেথুয়াডাহুরি রেল স্টেশনে আর কী কী কাজ চলছে সমস্ত কিছু একদম দেখতে পাবেন সরাসরি। শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার, একদম ভয়াবহ ভিড় ছিল ট্রেনের মধ্যে। আর বেথুয়াডাহুরি স্টেশন, স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে বেথুয়াডাহুরি রেল স্টেশন। অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে অতি দ্রুত। বেথুয়াডাহুরি রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, 2-3 নম্বর প্ল্যাটফর্ম পুরোপুরি একদম যাত্রী শেডে কভার করার জন্য অলরেডি 1 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন যাত্রী শেডের জন্য স্ট্রাকচার বসেছে। আর 2-3 নম্বর প্ল্যাটফর্মে বিরাট যাত্রী শেড করার জন্য দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন এতদিন ধরে হয়েছে, তারপর একদম সমস্ত যে পিলারগুলো সেগুলো আর কি বসেছে, সেই ফাউন্ডেশন বোল্টের মাধ্যমে সেই স্ট্রাকচারগুলো বসানো হয়েছে। এর ওপর বসবে একদম যাত্রী শেড, বিশাল যাত্রী শেড নির্মাণের কাজ চলছে বেথুয়াডাহুরি রেল স্টেশনে। বেথুয়াডাহুরি রেল স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি কোচ ইন্ডিকেটর ডিসপ্লে বোর্ড বসিয়ে, তো সেই বোর্ডে একদম একটা কোচ ইন্ডিকেটর বোর্ডও কিন্তু বসে গেছে, সমস্ত পোলে বসানো হয়নি, একটা বসিয়ে একদম চেকিং করা হয়েছে যেভাবে প্রথমে এটাকে বসানো হয়েছিল। সবার প্রথমে পুরো প্ল্যাটফর্ম জুড়ে বসবে, অলরেডি দূরে দেখতে পাচ্ছেন সমস্ত জায়গাতে 2-3 নম্বর প্ল্যাটফর্মেও বসানো হয়েছে। বেথুয়াডাহুরি রেল স্টেশনের পুরো প্ল্যাটফর্ম জুড়ে দেখতে পাচ্ছেন একদম কোচ ইন্ডিকেটর ডিসপ্লে বোর্ড লাগানোর জন্য এখানে প্রস্তুতি একদম চলছে, সমস্ত পোলগুলো বসে গেছে অলরেডি। পুরো প্ল্যাটফর্ম 22 থেকে 24 কোচেস প্ল্যাটফর্ম, মানে পুরো কোচ দাঁড়াবে এই প্ল্যাটফর্মে, বিশাল বড় প্ল্যাটফর্ম এই সেকশনে, কিন্তু সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বেথুয়াডাহুরি রেল স্টেশনে। বেথুয়াডাহুরি রেল স্টেশনের ওদিকে 2-3 নম্বর প্ল্যাটফর্ম, সেদিকে অলরেডি আধুনিকীকরণ আর এই টাইলসগুলো বসানো এবং পেপার ব্লকগুলো বসানোর, মানে চেকারস্টালিগুলো বসিয়ে দিয়ে পেপার ব্লক সেটিং করা হবে না, কারণ এখানে বসছে প্লেট। দেখতে পাচ্ছেন 2-3 নম্বর প্ল্যাটফর্ম অলরেডি এখানে চেকারস্টালিগুলো বসিয়ে দেওয়া হয়েছে এবং চলছে এখানে পুরো প্ল্যাটফর্মে ওই যে প্লেট বসানো হবে, যে প্লেটগুলো বসানো হয়েছিল ওই পিছনে, তো সেদিকে পুরোপুরি ঢালাই কমপ্লিট করে তার উপর বসানো হয়েছে। সেইভাবেই কিন্তু এখানে বিশাল মোটা ঢালাই করে দেখতে পাচ্ছেন চলছে ঢালাইয়ের কাজ, ঢালাই করে পেপার মানে ওপরে টালিগুলো বসানোর কাজ, মানে এই যে প্লেট যেগুলো দেখছেন, এই যে প্লেট, এই সমস্ত প্লেটগুলো বসানোর কাজ হবে, সেই প্রস্তুতি চলছে এদিকে বেথুয়াডাহুরি রেল স্টেশনে 2-3 নম্বর প্ল্যাটফর্মে। অলরেডি স্টেশনে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত কমপ্লিট হয়েছে কাজ, তারপরে এদিকে ঢালাই করে একদম রেডি করা চলছে দেখতে পাচ্ছেন, একদম হাইট করে ঢালাই করে মিডিলে রেডি করা হচ্ছে। ওদিকে অলরেডি দেখতে পাচ্ছেন ওই যে ঢালাই কমপ্লিট করে এখন এই মুহূর্তে ওই যে প্ল্যাটফর্মের পুরো যাত্রী শেডের যে কনস্ট্রাকশনগুলো হয়েছিল, ফাউন্ডেশন বোল্ট, ফাউন্ডেশন বোল্ট রেডি করা হয়েছিল, এখানে বিশাল বড় ছাউনি শেড হবে, তো সেই পর্যন্ত এদিকে হাইট করে সুন্দরভাবে একদম মশলা দিয়ে রেডি করা চলছে, চলছে কাজ একদম ওই যে ছাউনি শেড যেমন ওখানে দেখতে পাচ্ছেন সেম একই রকমভাবে এদিকেও করা হবে। আধুনিকীকরণ চলছে বেথুয়াডাহুরি রেল স্টেশন জুড়ে, ফুল প্ল্যাটফর্মে চলছে কাজ, একদম দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য। পুরো কাজ চলছে দেখতে পাচ্ছেন, প্রচুর টাইলস দেখতে পাচ্ছেন এখানে রাখা হয়েছে একদম বেথুয়াডাহুরি রেল স্টেশনে। পুরো প্ল্যাটফর্ম, এই যে বিশাল লং প্ল্যাটফর্ম, পুরো প্ল্যাটফর্ম জুড়ে এগুলো বসানো হবে, তার প্রস্তুতি চলছে অলরেডি। ঢালাই এদিকে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়েছে, পেছনের দিকে অনেকটা কাজও কমপ্লিট হয়ে গেছে, তারপরে একদম এদিকে ঢালাই করে সেম একই রকমভাবে বসবে ফুল প্ল্যাটফর্মে। এর পরবর্তী টাইমে 1 নম্বর প্ল্যাটফর্মে বসবে, সমস্ত দিকে হবে আধুনিকীকরণের কাজ, অলরেডি অমৃত ভারত প্রকল্পের কাজ দ্রুত গতিতে চলছে বেথুয়াডাহুরি রেল স্টেশন জুড়ে। এই যে প্ল্যাটফর্ম মিডিল পজিশন, ঠিক সেদিকে এই যে পুরো যে বিশাল যাত্রী শেড বা ছাউনি শেড, এই শেডের জন্য কাজ চলছে, সেই শেডের কাজ অলরেডি এখানে বিভিন্ন কাজগুলো কমপ্লিট করা হচ্ছে এবং এই শেডের কাজটা অতি দ্রুত কমপ্লিট করা হচ্ছে। আর সামনে ওখানে অলরেডি ওয়েল্ডিংয়ের কাজ চলছে, পুরো লাইন জুড়ে বিভিন্ন কাজকর্ম চলছে বেথুয়াডাহুরি রেল স্টেশনের ফুল প্ল্যাটফর্ম জুড়ে।
একটা প্রস্তুত করার কাজ, পুরো ছাউনি শেড বসবে এক নম্বর আর দু তিন নম্বর প্ল্যাটফর্ম জুড়ে চলছে এখানে ওয়েল্ডিংয়ের কাজ, বিভিন্ন কাজকর্ম ফুল প্ল্যাটফর্ম জুড়ে চলছে।